কুরবানিতে আমাদের সমাজে যে ভুলগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর ভুল, খুব মনোযোগ সহকারে আজকের কথাগুলোকে শুনতে হবে এবং অন্যের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের কুরবানি আল্লাহর কাছে বেশিরভাগ মানুষেরই কবুল হয় না, মোটামুটি বলা যেতে পারে। তাই এই যে ভুলভ্রান্তিগুলো, তাহলে এই ভুলভ্রান্তিগুলো নিশ্চয়ই উচিত আমাদের যে ভুলভ্রান্তিগুলো থেকে বেরিয়ে এসে সঠিক আমল করা, যেহেতু আমরা বা আপনারা সবাই আমরা নিজেকে সহি হাদিস এবং কোরআনুল করিম মান্যওয়ালা বলে দাবি করি। অতএব এগুলো আমাদের জন্য জানা বিশেষ জরুরি। তার এক নম্বর ভুল বা ভ্রান্তি সেটা হচ্ছে কুরবানির জন্য নিয়াত করা। সহিহ বুখারী হাদিস নম্বর এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আল আমালু বিল নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়াতের উপরে। আজকে আমাদের সমাজের বেশিরভাগ মানুষই কুরবানি দেওয়ার আগে নিয়াতটাকে ঠিক করতে পারে না। কি কারণে ঠিক করতে পারে না? যে ভুলগুলো আমি আপনাকে ধরাবো আপনি আমি করেছি এবং আগামী দিনে যাতে না করি তার জন্য। আমাদের নিয়াতটা কেমন থাকে একটু খেয়াল করেন, যে আমি তো প্রত্যেকবারই কুরবানি দিই, এই বছর যদি কুরবানি না দিতে পারি এটা মান সম্মানের ব্যাপার, এটা আমাদের মধ্যে ঘটে কি ঘটে না? এটা ঘটে। এবার আমাদের একটা নতুন আত্মীয় হয়েছে, আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার ছেলের বিয়ে হয়েছে, আমার এই হয়েছে সেই হয়েছে, এবছর যদি কুরবানি না দিই তাহলে শ্বশুর বাড়ির কাছে বা ওই আত্মীয়র বাড়ির কাছে আমার নাকটা কাটা যাবে, অতএব এবছর আমাকে কুরবানি দিতে হবে। প্রত্যেকবার আমরা ছাগল কুরবানি দিই কিন্তু আমাদের আত্মীয় বেড়েছে, আমাদের পরিবারটা বড়, আমাদের সোসাইটিটা বড়, আমাদের গুণাগোষ্ঠী অনেক বড়, অতএব এবার আমাদেরকে একটা বড় গরু কুরবানি দিতে হবে। এই রকম আমরা নিয়াতের মধ্যে প্রথম ভুলভ্রান্তি আমরা এটা করে রাখি যে প্রত্যেকবার কুরবানি দিয়ে আসি, এবার না দিলে কেমন হয়। এই দেখেন, এই এটা হচ্ছে আপনার প্রথম খারাপ নিয়াত, ভুল রাস্তায় চলে গিয়েছেন। কারণ কুরবানি দেওয়া কিছু মানুষের জন্য ওয়াজিব আর কিছু মানুষের জন্য সুন্নতে মুয়াক্কাদা। যার যাকাত খরচ তার উপরে ওয়াজিব, তার কুরবানি না দিলে পাপ হবে। আর যার বাড়িতে সংসার চলে কিছু টাকা আছে তার জন্য সুন্নতে মুয়াক্কাদা। এবার সুন্নতে মুয়াক্কাদা যদি আপনি না করেন পাপ হবে না, কিন্তু করা উচিত। তাহলে আমাদেরকে নিয়াতটা থাকতে হবে যে কুরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আর আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করা। আমার বংশ বড় তাই আমাকে গরু দিতে হবে, আমার বংশ ছোট তাই আমার ছাগল দিলে চলবে, আমার আত্মীয় স্বজন অনেক তাই আমাকে বড় গরু দিতে হবে, আমার প্রত্যেকবার কুরবানি দিই এবার আমি দিতে পারছি না তাই আমার খারাপ লাগছে তাই কুরবানি দিলাম, যদি এইটা নিয়ত আমাদের মধ্যে থাকে। আর আরেকটা বিশেষ করে নিয়ত আছে এবং আমার জানা নিয়ত, এটা আমি জেনেছি কয়েকজন মানুষের কাছ থেকে। আমি তাকে বলছি যে কি ব্যাপার, আপনারা কুরবানি ভাগা দেন কেন, এইভাবে ভাগা দেওয়ার কি যুক্তি? তো তার কথা যে কুরবানির দিনে তো মাংস এমনি নিতে হয়, তো যদি 3,000 টাকা বা 4,000 টাকা দিয়ে একটা ভাগাই পাই তাহলে 5-7 কেজি মাংস পেয়ে যাবো, আমার আর মাংসের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। এই লোকের কুরবানি কবুল হবে না, এই ব্যক্তির কুরবানি কবুল হবে না, কারণ সে শুধুমাত্র কুরবানি দিয়েছে গোস্ত খাওয়ার জন্য। আপনার ছাগল রয়েছে কিন্তু আপনি গরুতে ভাগা নিয়েছেন, টাকা আছে গরুতে ভাগা নিয়েছেন, এখন ওই গরুটা এই জন্য নিয়েছেন যে বাড়ির 3 জন ছাগল খায় বাদ বাকি লোক গরু খায়, তাহলে গরুর মাংস তো আমাকে কিনতে হবে, কে কখন দিতে আসবে, কার মুখ চেয়ে বসে থাকবো? অতএব আমার এই কুরবানি, অতএব আমার এই কুরবানিটার গোস্ত ভাগাটা গরুর চলে আসবে, ছাগলটা আমার। এইটা আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করে থাকি। এই নিয়াতের মধ্যে অন্যতম আর একটা নিয়াতের মধ্যে ভুল, যে আমার তো টাকা পয়সা আছে, আমি বড় লোক মানুষ, আমি যদি কুরবানি না দিই তো এলাকার মানুষ কি বলবে, বলবে আরে অমুক তোমার কুরবানি নাই, ছি ছি মানুষে কি বলবে। এই জন্য কুরবানি আজকে অনেক মানুষ আমরা দিয়ে থাকি। তো এইভাবে যদি আমরা কেউ নিয়াত করি কুরবানির, তাহলে আমাদের কুরবানি, কারুর কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। কুরবানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, ওই কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতুসসালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম কাটছিলেন, এটা আল্লাহর তরফ থেকে একটা অন্যতম পরীক্ষা, স্যাক্রিফাইস, আত্মত্যাগের নাম হচ্ছে কুরবানি। সমাজে কে কি বলল, আমার আত্মীয় বড়, আমার ছাগল কুরবানি তাই আমি গরু ভাগা নিয়েছি, এইগুলো যত মানুষ আমরা করি বা গোশ কিনতে হবে তার জন্য এটা ভাগা নিয়ে নিয়েছি, এই ধরনের মানুষের কারুর কুরবানি 7 আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। ইল্লামাল আমালু বিল নিয়াত, প্রত্যেকটা কাজের জন্য নিয়াত জরুরি। বুখারীর 1 নম্বর হাদিস,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, কোরআনের পরে যে গ্রন্থের মর্যাদা সেই বুখারীর প্রথম হাদিসটাই এইটা যে ইল্লাম আল আমালু বিল নিয়াত, নিয়াত ছাড়া কোনো কাজ কবুল হয় না। অতএব আপনার কুরবানি বলেছি কতদিন যে হাটে থেকেই কবুল হয়ে যাবে, যদি কুরবানিটা আপনি ওইভাবে দিতে পারেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন, ওইভাবে আপনাকে কুরবানি দিতে হবে। আপনার টাকা রয়েছে, আপনি রাজস্থানে যান উট কিনেন কুরবানি দেন, আপনার কম টাকা আপনি ছাগল কিনেন কুরবানি দেন, আপনার টাকা নাই আপনাকে কুরবানি দিতে হবে না, জরুরি না, ফরজ না। আপনার টাকা রয়েছে অনেক, দেখেন না সৌদি আরবের মানুষ ওরা নেকি নিতে জানে, ওরা কি করে নিজে দু তিনটি কুরবানি দেয় আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে টাকা পাঠিয়ে দেয়, টাকা পাঠিয়ে দেয় বলে যে এটা তোমরা কুরবানি করে খেও, গরু কুরবানি হচ্ছে ছাগল কুরবানি হচ্ছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যার টাকা আছে, অথচ ওই কুরবানির গোস্তও দেখলো না ও রক্তও দেখলো না, কিন্তু ও নেকি পেতে থাকলো আল্লাহর কাছ থেকে, কেননা ও অসহায় দরিদ্রদেরকে দিয়েছে কুরবানি করার জন্য টাকা দিয়েছে। তাহলে বেশি টাকা আছে আপনি উঠ দেন আর আপনার 20-25-1 লাখ টাকা আপনি দিয়ে দেন কোনো মানুষকে। যেমন এই 10 দিনের মধ্যে একটা অন্যতম আমল হচ্ছে হজ পালন করা, আজকে কুরবানির জন্য কম্পিটিশন শুরু হয়ে যায়, 50,000 টাকা 60,000 টাকা সবচেয়ে বড় গরু কুরবানি দেয়, অথচ এই লোক হজ করে না, হজ করা ফরজ আর কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব অথবা সুন্নতে মুয়াক্কাদা। তার মানে যে লোক বারবার বারবার এভাবে অনেক অনেক টাকা দিয়ে কুরবানি দেয় হজ করে না, ভাবতে হবে তার মুসলমানিত্বের মধ্যে ঘাটতি আছে, কারণ হজ হচ্ছে অনেক বড় আমল, কুরবানি তার অনেক নিচে। তাহলে যে লোকটা অনেক টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেয়, ওর জরুরি কুরবানিকে বন্ধ করে ওকে আগে হজ করা, হজ করে আসবে। তাহলে প্রথম 1 নম্বর আমাদের ঘাটতি কুরবানির বিভ্রান্তি, কুরবানির মধ্যে দেওয়াতে ভুল, যে আমাদের নিয়াতের মধ্যে শুদ্ধতা নাই, কারুর মাংস খাওয়া, কারুর না লোক দেখানো, কেউ সামনে বছর ভোটে দাঁড়াবে তাই যে আমি কুরবানি দিলে আমার মানুষ এ করবে, কেউ হয়তো কোনো একটা পদ পাবে তাই, এই নিয়াতে যদি আমরা কেউ কুরবানি দিই তাহলে আমাদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণ হবে না। এবার আপনারা আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু টার্গেট হচ্ছে এইটা, নইলে কুরবানি কেনার সময় কি এত আইডিয়া করা লাগে নাকি যে ক কুইন্টাল গোশ হবে, কুরবানি করার সময় এত আইডিয়া করা লাগে নাকি যে ঠকলাম নাকি জিতলাম, কুরবানি করার সময় এত আইডিয়া করা লাগে নাকি যে দামটা হয়তো একটু বেশি হয়ে গেল। কুরবানি মানে আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দিচ্ছেন উৎসর্গ, এই উৎসর্গের নামই হচ্ছে কুরবানি। অতএব ফার্স্ট অফ অল আমাদেরকে প্রথমে নিয়াত থেকে শুদ্ধ করতে হবে, ওই ইব্রাহিম আলাইহিস সালাতুসলামের কথা মনে রেখে ভাবতে হবে যে এবছর আমি কুরবানি দিচ্ছি ওই স্যাক্রিফাইয়ের জন্য, আত্মবলিদানের জন্য। 1 নম্বর ভুল, এটাকে আমাদেরকে শুধরাতে হবে, কুরবানির যেন আমাদের নিয়াতটা আল্লাহর ওয়াস্তে হয়, আল্লাহকে দেখানোর জন্য হয়, অন্য কোনো মানুষকে দেখানোর জন্য বা মাংস খাওয়া বা মাংস নিব না তাই একটা ভাগা নিয়ে বাড়িতে 5-10 কেজি মাংস নেওয়ার নাম কুরবানি নয়। 1 নম্বর কুরবানিতে ভুল।